বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। সব ধর্মেই তুমি যদি খুঁড়ে দেখো না, মণিমুক্ত তো নিচেই থাকে। হ্যাঁ, কাজে তলায় ঢুকতে হবে, ওপরে ওপরে দেখলে কিছু দেখবে না, শুধু কয়লা খনি দেখতে পাবে। বাবার ছবি নিয়ে খুব নিউট্রালি লিখতে হয়েছিল স্বাভাবিকভাবে, বেশি প্রশংসা করলে তো গবেষণাটা ঠিক হবে না। কখন কাউকে হার্ট করা, কাউকে ঈর্ষা করা, সচেষ্টভাবে আমরা চেষ্টা করি কখনো না করতে। মানুষ ওইটুকুনি দেখতে চায় কিন্তু, যে তুমি সততার সাথে শ্যাওলা দেয়ালটা দেখাচ্ছ কিনা, তুমি সততার সাথে ঘামটা দেখাচ্ছ কিনা একটা গ্রামের মানুষের, তুমি সততার সাথে তুমি যে উঠোনটাকে ধরছো সেই উঠোনে দাঁড়িয়ে তুমি পাশের গোয়ালের গন্ধ যদি সিনেমাতে না পাও, তোমার ছবি হয়নি। 26 অগস্ট মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি লক্ষ্মী ছেলে, কৌশিক গাঙ্গুলির পরিচালনায়। এই মুহূর্তে লক্ষ্মী ছেলে আর বলা যায় লক্ষ্মী বাবা, মানে কৌশিক গাঙ্গুলি আর উজান গাঙ্গুলি রয়েছে। কেমন আছো? আমরা কেমন আছি? আমরা খুবই ভালো আছি। এখন বাইরে একটু বৃষ্টি পড়ছে, গরম গরম চা খাচ্ছি, দারুণ আছি এবং খুব ভালো সময় কাটছে। এগুলো যে কোনো সন্তানের কাছে তো হয়তো, বাবার কাছে তো বটেই, এবং পরিবারের কাছে, আমি চূর্ণি এবং ও, আমাদের কাছে খুব আনন্দের একটা ফেজ। একটা ছবির প্রমোশন চলছে, একটু পরে হয়তো অন্য কাজে চূর্ণি ঢুকে আসবে, ওরও প্রমোশনের কাজ আছে এই ছবির। সবাই মিলে একটা ছবিকে প্রমোট করছি, সবাই মিলে একটা ছবি দাঁড় করাচ্ছে। আমাদের যারও দুই সন্তান পূরব এবং ঋতিকা, তার এখন এই শোটাতে নেই বলে তার এখন ছাদে যাইছে তাই করে বেড়াচ্ছে এখন, এবং মানে প্রচণ্ড দুষ্টু। এবার তিনজনই এখন লক্ষ্মী হয়ে বসে আছে। লক্ষ্মী মন থেকে লক্ষ্মী, এরা একদম সবাইকেই বলছি, এরা তিনজনই মন থেকে ভীষণ লক্ষ্মী। এবং উজানকে পরিচালনা করা, তার যে একটা আলাদা একটা মানসিক চাপ থাকে, তো নিজের সন্তানকে প্রথমবার পরিচালনা করা বড় পর্দায়, সেইটা কাটিয়ে দিয়েছে কিন্তু তার ক্রেডিট ওর না, পূরবের এবং ঋতিকার। হ্যাঁ, ওরা এমনই নিজের সন্তানের মতো হয়ে গেল। আমার একবারও মনে হয়নি শ্রীকান্ত দার ছেলে পূরব, একবারও মনে হয়নি ঋতিকাকে আমি প্রথম মানে কাছ থেকে এত পরিচয়, এত এই আলাপ হচ্ছে। এরা এত মিশুকে, এত ভালো, এবং এরা এত বন্ধু হয়ে গেল তিনজন। ওরা কিন্তু এখনও বন্ধু, বিভৎস। এই সিনেমার বাইরে ওদের অসম্ভব ভালো বন্ডিং। ওরা যে স্ট্রিট প্লে করছে প্রতিদিন, হ্যাঁ হ্যাঁ, পূরব বোধ হয় বাবার সাথে, মানে আমি যতটা কথা বলি হোয়াটসঅ্যাপে বাবার সাথে, পূরব তার থেকে বেশি কথা বলে। এবং আমি মাঝে মাঝেই দেখি যে অনেক রকমের স্টিকার পাঠাতে থাকে হোয়াটসঅ্যাপে বাবাকে, করে দেয় পূরব, মানে হিজিবিজি জিনিস পাঠাতে থাকে, এমন সব জিনিস আমি যাকে বলতেও পারবো না, সেই ছোটো ছোটো স্টিকার পাঠিয়ে দেয়। আমি ওটা কী, আমাকে জিজ্ঞেস করলেন যে পূরব তোর একটা ছোটোবেলার ছবি পাঠাবি, হঠাৎ কেন কি করবে জিজ্ঞেস করলো। আর এটা ও জিজ্ঞেস করার দরকার নেই, আমি বললাম বিয়ের সম্বন্ধ করবো। হ্যাঁ, তারপরে ও নানা রকম জিনিস পাঠাতে শুরু করবে। তারপরে ও যদি দেখে যে আমার মুডটা ভালো আছে, জ্বালিয়ে মারবে। আর ও জিজ্ঞেস করে কী করছো বলো তখন তুমি, আর আমাদের ছবি নিয়ে স্টিকার বানায়, মানে আমরা কি হাত তাকিয়ে আছি সেটা তলায় একটা ক্যাপশন দিয়ে সেটা স্টিকার পাঠাতে। আমাদের একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যেন পাগল হয়ে গেছে, তারা একটা রকম বানিয়েছে, লে পাগলা লিখে তা দিয়েছে, তাদের জটা জটা চুল বানিয়ে এগুলো সব করে ও স্টিকার বানিয়ে বানিয়ে পাঠায়। তো এইটাতে আমাদের খুব সুন্দর সময় কেটেছে। এবং আমি তো নিশ্চয়ই বাড়িতে লক্ষ্মী বাবা, ও লক্ষ্মী ছেলে, চূর্ণীয় লক্ষ্মী মা অবশ্যই, ডোন্ট কোয়েশ্চেন। এবং খুব ভালো একজন বন্ধু উজানের মধ্যে দিয়ে আমি এবং চূর্ণী পেয়েছি। এখন ছোটোবেলাতে ও প্রিয় ছিল, কিন্তু বন্ধু হতে তো একটা বয়স লাগে, সেইটা উজান সেই সার্টিফিকেটটা পেয়ে গেছে, ওর কনভোকেশনও হয়ে গেছে এই ছবির মাধ্যমে। লক্ষ্মী বাবা, হ্যাঁ সত্যিই তাই, আমি তো বলো, আমাকে বলেছে কোয়েশ্চেন না করতে, সেটা আমি করবো না আলাদা করে কোয়েশ্চেন। কিন্তু সত্যি মানে বাড়িতে যখন আমরা থাকি তখন মানে দুষ্টুমির যেই রেসপন্সিবিলিটি, দায়িত্বটা কিন্তু আমরাই নিই বাড়িতে সবচেয়ে বেশি দুজনে। মা মাঝে মাঝে পার্টিসিপেট করেন, কিন্তু আমরা পার্টি অ্যানিমাল বলি আমরা মাঝে মাঝে মাকে, একেবারেই পার্টি অ্যানিমাল না, কিন্তু আমরা ইচ্ছে করে ওটাকে বলে বলে ওনা মানে মাকে উস্কাই, মানে যে তোমার মধ্যে আছে তুমি পারবে, চলো এটা এখানে চলো এখানে চলো বেরিয়ে যাবো চলবে ঠিক ডেফিনেটলি। হ্যাঁ, মানে প্রভোক করে, কিন্তু নো, ও সারাক্ষণ এই দুজনের বাদরামি দেখে বসে বসে, এবং নিয়ন্ত্রণ করে রেফারির মতো, এটা কি হচ্ছে এটা না, এই কি হলো রে, সব জানে কিন্তু আমরা কি করছি। আর আমাদের যেটা হয়ে গেছে সেন্স অফ হিউমারের, হ্যাঁ, সিঙ্ক্রোনাইজেশন হয়ে গেছে অদ্ভুত, মানে কিছু একটা বলতে চাইছি আমি জানি যে কি ঠিক জোকটা কি বলতে চাইছি, আমি ও বাবা আবার বলেছে। আর বাবার একটা প্রবণতা আছে, এটা বলে রাখি, এটা খুব ছোটো করেই বলছি, উদাহরণ দেবো না, সেটা হচ্ছে কোনো যদি, আর বাবার সেন্স অফ হিউমার তুখর না আপনারা সবাই জানেন, এবার কমিক টাইমিংও, তো এবার কোনো যদি জোক বাবা সে অন স্পট মানে আবিষ্কার করে বলে ফেলেন, এবার আমরা হয়তো সবাই বুঝে গেছি এবং খুব একটা পছন্দ হয়নি, ওটাকে আবার বোঝাবেন আমাদেরকে ইন ডিটেল, এটা একটা মাও বলে, মা ছোটোবেলা থেকে আমার সমস্যা ছিল।
ছোটবেলা থেকে সমস্যা ছিল, আমার ভরসা হতো না যে বুঝতে পেরেছি কিনা আমি যেটা। সবাই কি আমার মতোই বুদ্ধিমান? এবারে যদি কাউকে ছোট হচ্ছে না 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 না, সেটা আমি ছবিতে স্ক্রিপ্ট লেখার সময় চেষ্টা করি রেস্ট্রিক্ট করতে, যাতে না বুঝিয়ে দিতে হয়। আবার অনেক সময় হয় তো তুমি দেবে ইংরেজি ডায়লগে হয়, হ্যাঁ দিস ইজ ইম্পসিবল, ভাবতে পারছি না, অসম্ভব, এরকম করে বাংলা ডায়লগ লেখা হয়। মানে কেন ইম্পসিবিলটা হয়তো কেউ বুঝতে পারবে, ধরে নেওয়া হচ্ছে যে কেউ বুঝতে যদি না পারে সব ইংরেজির বাংলা থাকে দেখবে তারপরে ডায়লগে, হ্যাঁ সেরকম আমার যোগগুলোরও তাই। এটা খুবই লজ্জা লাগে, ছোটোবেলা বন্ধুরা বলতো ওফ নট অ্যাগেন, আবার বুঝিয়ে দিচ্ছে, হ্যাঁ, এবং আমি করে ফেলতাম মাঝে মাঝে, রিফ্লেক্স এখনও হয়ে যায় যেই বোঝাতে শুরু করি ও জানে এরকম যে তাকি যেরকম করে, কোনো দরকার নেই বোঝাবার। এবং ভালোবাসা নিয়ে শাসন করা হয় সবাই, এটাই বলবো সবাই। হ্যাঁ আজ আছে যেটা মানে মানে বিশ্ব ব্রহ্মাণ্ডে জানার প্রয়োজন নেই, কিন্তু নানান সময় শাসন করে, নানান সময় শাসন করে। ধরো আমি কোনো বিষয়ে কাউকে নিয়ে মতামত দিলাম, মানুষ তো মনের মধ্যে কত ঈর্ষা থাকে, কখনো কখনো আমি তো মহাপুরুষ নই, আমার মধ্যে বিদ্বেষ এসে যায়, কাউকে নিয়ে একটু কটূক্তি করে ফেললাম, না করলেই পারতাম, সাধারণত করি না, কখনো কটূক্তি করে ফেললাম, তখন একটা খুব মা এবং ছেলে মিলে দুদিক থেকে আমাকে সুন্দর করে গ্রিল করে দেয় যে আগামী মনে হবে সেই মুহূর্তে দাঁড়িয়ে আর এক শতাব্দী আমার মুক্তিকরম কোনো কথা বেরোবে না, কিন্তু ঘন্টা পাঁচেকের জন্য অন্তত আমি রেক্টিফাইড হয়ে যাই। হ্যাঁ মানে আমি মানে কোনো কারোর সম্পর্কে আমার বাড়িতে কেউ না ও না কেউ আমরা খারাপ কথা বলা বা তাকে ক্রিটিসাইজ করা বা তাকে ডিমিন করা, দেখো আমি উজান চূর্ণী অতটা নয়, আমি উজান আমরা কিন্তু খুব প্রতিযোগিতা আমাদের মধ্যে মানে প্রতিযোগী মনস্ক, মানে তুমি এলে আমার সাথে প্রতিযোগিতা করো আমি তোমাকে ছেড়ে দিলাম যাও যাও কী ভালো কী ভালো, ওই রকম নয়। কিন্তু মানে অপোজিশন টিমে যদি নিজের কাছের মানুষও থাকে এবং সেই খেলাটা যদি খেলা হয় যেরকম ফুটবল খেলার ক্ষেত্রে, আমি যদি ডিফেন্সে থাকি এবং আমার একজন প্রিয় পাত্র অপোজিশনে খেলছেন এবং গোল দিতে সে স্ট্রাইকারটি ডি বক্সে এসেছে, আমি কিন্তু তাকে ঢুকতে দেবো না, এটা হচ্ছে নিয়ম, খেলার নিয়ম সেখানে। হ্যাঁ যদি বুঝতে পারো যে আমাকে টপকে বেরিয়ে চলে যাচ্ছে আমি ফাউলও করে দেবো, তার জন্য একটা পেনাল্টি তো অন্তত একটা ধাপ আটকাবে ঠিক খেলার নিয়মে, কিন্তু কখন কাউকে হার্ট করা কাউকে ঈর্ষা করা সচেষ্টভাবে আমরা চেষ্টা করি কখনো না করতে। কিন্তু সিনেমাটা যখন রিলিজ করে, ধরো একটা ছবি রিলিজ করছে, আমরা কখনো চাই না যে অন্য লোকের ছবি খারাপ হোক, কেন চাই না, কারণ তার ছবি যদি ভালো চলে আমার ছবি ভালো চলবে, তার ছবি যদি ভালো এসে দেখতে আসে আমার ছবি ভালো করে দেখতে আসবে, সেইটার জন্য। কিন্তু প্রফেশনাল ফিল্ডে কাজ করতে গেলে খুব সজাগ এবং সচেতন থাকার খুব প্রয়োজনীয়তা আছে, কাউকে ক্ষতি না করেও নিজেকে বাঁচিয়ে রাখা যায়। লক্ষ্মী ছেলের শুরুর সময়টা একটু বলো, তুমি বারবারই বলছিলে সত্যি ঘটনা অবলম্বনে লক্ষ্মী ছেলে তৈরি, তো শুরুর সময়কার জার্নিটা একটু শুনি, যখন প্রথম লক্ষ্মী ছেলে নিয়ে ভাবলে। সত্যি মানে আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমি বোধহয় মানে যেই ছবি যেই সত্যি ঘটনা অবলম্বনে এই ছবিটি বানানো হয়েছে সেই সত্যি ঘটনার ব্যাপারে কিন্তু আমি স্কুলে থাকাকালীন একটা কুইজ করতাম বলে তখন আমি জানতাম যে লক্ষ্মী তাতওয়া নামে একটি বাচ্চা জন্মেছিল 2005 বোধ হয় বিহারের একটি গ্রামে, তার ছিল চারটে হাত এবং চারটে পা এবং তাকে তার নামও ওই কারণে লক্ষ্মী দেওয়া হয়েছিল। তার চিকিৎসা হওয়ার পরে সে এখন সুস্থ আছে, রাজস্থানে স্কুল করে এখন বোধ হয় আবার বিহারে ফিরে এসেছেন, কিন্তু তাকে তার চিকিৎসার জন্য তার পড়াশোনার জন্য এখনো মানে পরিবার টাকা দিতে পারছে না, শেষ হয়ে এসেছে। হ্যাঁ তাই না, আমারও শেষ হয়ে এসেছে প্রায়, চাটা শেষ হয়ে এসেছে, কাজে আমরা অন্য প্রসঙ্গে চলে যাই। ঠিক আছে ঠিক আছে, আর এই বলতে বলতে কি হবে বলো তো, মানে গল্পের গরু একদম গাছ থেকে নেমে এসে তোমার সামনে এসে হাম্বা করে দেবে, হ্যাঁ এবং তুমি বুঝতে পারবে। যাই হোক, সেটা ছবির জন্য তোলা থাকলো, যেই জন্য আমি বাকিটা নিকটবর্তী প্রেক্ষাগৃহে গিয়ে 26 অগস্ট 25 তারিখ আমাদের প্রিমিয়ার হচ্ছে প্রিয়া সিনেমাতে, 26 অগস্ট সেইটা আমাদের ছবি সব হলে মুক্তি পাবে এবং 3 বছর পর আমার একটা ছবি আসছে, সেটা নিয়ে আমার খুব এক্সাইটমেন্ট। এবং এই প্রথম আমরা পরিবারের 3 জন একটা ছবিতে রয়েছি এবং এই প্রথম উজানকে আমি পরিচালনা করছি, এবং উজানকে ভাবো 21 বছর অপেক্ষা করতে হয়েছে, 21 বছর অপেক্ষা করতে হয়েছে আমার কাছে একটা অ্যাকশন শুনবার জন্যে। আমিও খুব হ্যাপি সেটাকে বলতে পেরেছি, ওটা এমন সময় বলছি যখন
অ্যাকশন শোনার মাহাত্মটাও জানে, ও জানে যে সিনেমাটাই ছোটবেলায় যদি শিশু শিল্পী হলে করতো, বাবা অ্যাকশন বলেছে ও করে দিয়েছে, ব্যাস। না এরকম যদি একটা অবস্থা তো যেখানে বাবা বাবাও অপেক্ষা করেছে 21 বছর যাতে বড় হওয়ার পর আমাকে সুযোগ দেবেন, এরকমও যদি একটা সুযোগ হতো, ব্যাপারটা হচ্ছে যে লক্ষ্মী ছেলে হওয়ার পিছনে তো আমাদের সত্যি কোনো হাত সেই অর্থে নেই, কারণ লক্ষ্মী ছেলে যে জন্ম নিয়েছিল একটা স্টেটমেন্ট থেকে, সেটা হচ্ছে তুমি উজানের সাথে ছবি করো, কারা বলেছেন উইন্ডোজ, রসগোল্লা হয়ে গেল, রসগোল্লা লোকের খুব ভালো লাগলো, বলে তুমি এবার কৌশিক তুমি একটা ছবি করো ছেলেকে নিয়ে, আমরা প্রয়োজন। আমার ধারণা যে আমাদের মুখ হয়ে গেছে, এটা কোনো দুজন ডিরেক্টর বলছে, শুধু প্রযোজক নয়, কলকাতা শহরে একজন প্রযোজক সফলতম এবং সব থেকে ধারাবাহিকভাবে যারা হিট দিয়ে যাচ্ছেন উইন্ডোজ, তারা দুজন পরিচালক, তারা আমাকে বললেন যে তুমি একটা ছবি বানাও, কত বড় দায়িত্ব, কিন্তু অত ইজি না কিন্তু জিনিসটা, তারা আমার উপরে দায়িত্ব দিলেন এবং তাদের কাছে আমি অশেষভাবে কৃতজ্ঞ, কারণ বিশেষ করে নন্দিতা রায়, তার কাছে আমি কৃতজ্ঞ, কারণ উনি না থাকলে আমার টেলিফিল্ম বানানোই হতো না। উনি বলেছিলেন ইটিভি হায়দ্রাবাদকে চিঠি দিয়ে, ওরা যখন রাজি হচ্ছিল না যে নতুন ছেলেকে কৌশিক গাঙ্গুলি বানাবে, উনি বলেছেন এই একটা ছবি পাঠালাম আমি, সেও অনু আমার মনে আছে, আর খোঁজ, দুটো টেলিফিল্ম, বলে এই দুটো ছবি যদি তোমরা না করো আমি রিজাইন করছি। তা নন্দিতা রায় তখন এতটাই গুরুত্বপূর্ণ ইটিভিতে ছিলেন, ওরা সেইটা করেনি, আমার ইমিডিয়েটলি ট্রেনের টিকিট চলে এলো, আমি হায়দ্রাবাদ চলে গেলাম, ওই দুটো ছবি বানাবার সুযোগ পেলাম। তারপরে আমার পথ ওইখান থেকে কিন্তু আস্তে 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 দরজা জানলাগুলো খুলতে শুরু করলো, আমি চিরকৃতজ্ঞ। তারা বলছেন একটা ছবি বানাও, তা আমার কাছে বিরাট চাপ, এবং আমি তোমায় বলছি ও যেটা বললো না ছোটোবেলা থেকে জানে, এই গল্পটা আমার অনেক দিন ধরে মাথায় তোলা, কিন্তু এই গল্পটার এত বড় একটা আয়োজন আছে না, সেই আয়োজনটা রোজ 1500-2000 জুনিয়র আর্টিস্ট, মানে সেটা কিন্তু সাংঘাতিক আমাদের বাংলা ছবির বাজেটের ক্ষেত্রে, কিন্তু সেটা সম্ভব হয়েছে কিন্তু উইন্ডোজের জন্য। এবং প্রতিদিন এই 7টা-8টা করে না, 6টা-7টা করে বাস আসতো, আর তাতে সব গ্রামের লোকেরা আসতো, ছাদে উঠে পড়তো, কজন ছাদেও আসতো, অত লোক ধরতো না বলে তারা আসতো, এবং তোমার কিন্তু ভয় লেগে যাবে, তুমি কোনোদিনও দেখেছো 2000 লোককে ডিম ভাত খেতে, দেখোনি, মাথা খারাপ হয়ে যাবে, হ্যাঁ, যখন টিফিন হচ্ছে এই 2000 লোক ডিম পাউরুটি বা এরকম খুব সাধারণ কিছু দিতে হতো, মানে এত লোককে তুমি যদি তরকারি ডাল টালও দাও তুমি শুটিং করতে পারবে না, কাজে ডিম ভাত বা খিচুড়ি ডিম ভাজা এরকম ইজি জিনিস করা হতো, তারা ওই 2000 লোক খেত, তারপর তারা কাজ করতো সকাল থেকে শুরু করে সূর্য ডোবা পর্যন্ত তারা কাজ করতো, সে এক অনির্বচনীয় অভিজ্ঞতা। এবং ছবিতে দেখবে আমাদের তৈরি করা নিজস্ব মেলা এবং অন্যান্য আরও মানুষের যে প্রচুর ভিড়, সবাই কিন্তু শিল্পী, পুরুলিয়ার গ্রামের শিল্পী, মানে কি তারা গ্রামেরই মানুষ, তারা এসেছেন সামান্য পারিশ্রমিক, তারা তো বেশি টাকা চাইতে পারেন না, তারা সেই পারিশ্রমিক বিনিময়ে এখানে এসেছেন, দুবেলা খাওয়ার পেয়েছেন বলে। আপনারা ভাবতে পারবেন না যে গ্রামে আমরা শুটিং করেছিলাম, কারামারা গ্রাম, তো ওইখানে যে একটা ছোট্ট মাঠে, মানে বড় মাঠ রাধা ছোট না, ওখানে যে মেলাটা আমরা মানে করেছিলাম, সেখানে গ্রামে যারা বাসিন্দা তারা এসে সত্যিই ভাবছেন যে ওটা মেলা, এবং আমরা সবাই দেখেছি যে একজন কাঁথা কিনছে, একজন বেলুন মানে বেলুন ফাটাচ্ছে বা এখান থেকে প্রসাদ দিয়ে করছে বা এই মানে বুড়ির চুল খাচ্ছে, তো এই জিনিসগুলো সত্যি হচ্ছিল চারিদিকে, এবং সেগুলো আমরা যে বলছি এটা করো গিয়ে তা নয়, তারা সত্যি মেলার মধ্যে আনন্দে মগ্ন হয়ে গেছে, বাচ্চারা খেলছে ঘুরে বেড়াচ্ছে, এটা একটা অপূর্ব ব্যাপার, এটা আমরা যে করতে পেরেছি এটা নিয়ে আমার মানে এখনো যখন ভাবি। এটা তো মনে আছে কি যে আমরা ওখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে একটা জায়গায় একটা মন্দির, সেখানে দুজন সাধু থাকতেন, তাদের জটা আছে, আমরা তাদেরকে নিয়ে এসেছিলাম, হ্যাঁ, যারা কালী দুর্গা সাজে মেলায়, তাদেরকে বিভিন্ন এক জায়গায় না কিন্তু, প্লাস মেলা মানে তো মেলার লোকেরাই এসে মেলা বসিয়ে দেয়, তার উপরে আমাদের 2000 জুনিয়র আর্টিস্ট মেলার মধ্যে 2000-এর উপরে, আর তার টিমের মানে মারাত্মক কারবার, যেদিনকে মেলা হচ্ছে না তোরা কল, তুমি দেখো ওটা বোধহয় ফেসবুকে আছে, সেদিন একটা সাইক্লোনের মতো হয়ে গেলো, যেন হট করে দুপুরবেলা সব ছিঁড়ে টিড়ে বেরিয়ে চলে গেল, ভিজে মানে ক্যামেরা বাঁচাচ্ছি, আমরা সবাই ভিজে গেছি, ডালও ভিজে গেছে, হ্যাঁ ডাল, হ্যাঁ ডাল, হাফ বাটি ডাল এক বাটি হয়ে গেছে, বুঝতে পেরেছো, তাবুতে ফুটো হয়ে জল ঢুকছে ডাল, আমরা তাই খেয়ে নিচ্ছি, মানে তুমি ভাবতে পারছো না, কাদা হাঁটতে পারা যাচ্ছে না, সেইখানে ওই কাদার মধ্যে বসে সবাই খেয়ে টেয়ে নিল, আমার একটা ছবিও আছে দেখো ফেসবুকে, এত দূর জলের মধ্যে আমি পা ডুবিয়ে বসে আছি, ওটা শক করে না, ওটা ক্যামেরা পজিশন, ওইখানে এসে ক্যামেরাটা বসেছিল, তারপরে সেই ছবিটা দেখে মানে ওখানে বসে আমি কোরিওগ্রাফ করছিলাম যে কি মুভমেন্ট হবে, ওই পয়েন্টে বসে ক্যামেরাটা ওখানেই বসেছিল এসে, এবং সেই কষ্ট করে সেদিনকে যে আমরা কাজটা শেষ করে বেরিয়ে এলাম, অকল্পনীয়, অত মানুষ তারা এই সিনেমাটা দেখার সুযোগ পাবেন কিনা আমি তাও জানি না, কিন্তু তাদের অবদান ছাড়া কিন্তু এই ছবি অসম্ভব হওয়াটা। সেদিন সাইক্লোন তো ছেড়েই দিলাম, মানে যেহেতু পুরুলিয়াতে তো ঠান্ডা না, খুবই গরম,
তো সে ওরকম ভিড়ের মধ্যে বাবাকে শুটিং করতে দেখাটা সবাই একভাবে দেখছেন যে পরিচালক খাচ্ছেন, তা আমি তো অন্য অন্য চোখেও দেখি না, এটা হচ্ছে বাবা খাচ্ছে, সেই মুখ মানে পুরো মানে ক্লান্ত হয়ে গেছে, ধসে যাচ্ছে শরীর, কাদায় বসে আছেন, জিন্সটা এত অব্দি গুটিয়ে, তো এগুলো দেখে একদিক থেকে সম্মান করছিলাম মানে অ্যাক্টর হিসেবে যে একজন পরিচালক এত খাচ্ছেন ছবির পিছনে, কিন্তু ওইটা তো সরে যায় না তখন, তখন আমি পিছনে গিয়ে কিছু না বলে একটু পিঠটা টিপে দিলাম, একটু জল দাও, আর বাবার ফ্যানটা খেতে খুব ভালো লাগে, বলে যে একটু ফ্যানটা দেবে একটু, ও আমাকে ফ্যানটা বলে না, ও বলে একটু সানকিস্ট, সানকিস্ট অরেঞ্জ ড্রিঙ্ক যেটা, ওটা অসামান্য আমেরিকাতে। হ্যাঁ, তো এখানে যখন ফ্যান্টা ট্যান্টা কিনি, ও কিন্তু বলে বাবা একটু সানকিস্ট, হ্যাঁ ইচ্ছে করে বলো, ওটা আমার খুব ভালো লাগে বলে খেতে। না, যেটা হয়েছে যে ওটা নিয়ে উইন্ডোজ একটা ইয়ে বানিয়েছে মেকিং বিহাইন্ড দ্য সিনস, তাতে আমাকে সত্যি খুব ক্লান্ত লাগছে, ওটা দেখে আমার ক্লান্ত মানে ক্লান্তিটা এটা কেউ বুঝতে পারবেন না কি, সারাদিন মাঠে মাটি কাটলে এরকম অবস্থা হবে ওরকম, আমি আর পারছি না, সবারই তো একটা, আমার তো আবার শরীরের ওজন বেশি, সেই জন্য সে ক্লান্তিটার বহিঃপ্রকাশও একরকম হয়, কিন্তু কোথাও গিয়ে তো একজন স্টোরি টেলার যখন গল্প বলেন তখন তো তারই গল্প, সেও তো একটা মানে হাজার হাজার উজান মানে সেই দিক থেকে তোমার তোমার কাছে না, তুমি যদি তোমার সাবজেক্ট নিয়ে অনেস্ট থাকো, এটা আজকে আমার আর প্রমাণ করবার কিছু নেই, আমি বহু বছর ধরে আমার ছবি এই কথাগুলো বলবে, নগর কীর্তন বলো বা তুমি সিনেমাওয়ালা বলো বা ছোটদের ছবি বলো, হ্যাঁ বা জ্যেষ্ঠ পুত্র বলো, অসম্ভব কায়িক পরিশ্রম আছে ছবিগুলোর মধ্যে, তুমি যদি একটা সত্যিকার একটা ঠিক ঠিক বিষয়বস্তুকে গল্প বলো না, তোমার তখন ভিজুয়াল গ্র্যান্ডার বা নানা রকমের কায়দা বা হিজির বিজির এডিট করার কোনো প্রয়োজন পড়ে না, ম্যাজিক দেখাবার দরকার পড়ে না, কাজে তখন তোমার বিষয় তোমাকে টেনে নিয়ে চলে যাবে, মানুষ ওইটুকুনি দেখতে চায় কিন্তু যে তুমি সততার সাথে শ্যাওলা দেয়ালটা দেখাচ্ছ কি না, তুমি সততার সাথে ঘামটা দেখাচ্ছ কি না এক একটা গ্রামের মানুষের, তুমি সততার সাথে তুমি যে উঠোনটাকে ধরছো সেই উঠোনে দাঁড়িয়ে তুমি পাশের গোয়ালের গন্ধ যদি সিনেমাতে না পাও তোমার ছবি হয়নি। সেটে সবচেয়ে বেশি ভালো লক্ষ্মী ছেলে হয়ে কে ছিল? আমি বলবো ঋত্বিকা, মানে আর কোনো মানে এটা এটা বেশি কিছু বলার নেই সত্যি, এবং ওর মধ্যে একটা মানে কী বলবো একটা মাদারলি ইনস্টিংক্ট আছে, সবাই খাওয়ার দাওয়া, তারা কি ওই ঝড় বৃষ্টি হচ্ছে তো তার মধ্যে ও সবাইকে খাওয়ার পরিবেশন করছে, তোমরা খেয়েছো তো, পুরো পর খেতে বসে যেত, তারপরে তুই বস, ওরম তো না যে বাড়ির মেয়েরা লাস্টে খেতে বসে, ওরম না, কিন্তু ওর দায়িত্ব থেকে সবাইকে হেল্প করছে, সবাইকে ওর ইনস্টিংক্ট এটা ওর। আর যেটা আমি ওর কাছ থেকে অনেক একটা জিনিস আমি পুরবে থেকে আমি কিছুই শিখিনি, আমি একই পাচ্ছি মানে এমনি অবশ্যই ও মানে ও খুবই ট্যালেন্টেড মিউজিশিয়ান, একজন অসাধারণ গিটার বাজায়, অসাধারণ গিটার বাজায় মানে যা করে, কিন্তু ঋত্বিকার ক্ষেত্রে আমি এইটুকু বলবো যে ও যেরকমভাবে মানে আজকে একটা ধারণা হয় না যে একজন অভিনেতা সে ভ্যানিটি ভ্যানে বসে থাকে, বা ভ্যানিটি শব্দটার মধ্যেই একটা অদ্ভুত মানে অ্যাসোসিয়েশন আছে একটা, যে অভিনেতা পেশা মানে যারা মানে কাজ করেন তারা কীরকম মানে তাদের হাব ভাব কীরকম হয়, কিন্তু আমাদের মধ্যেও সেটা একটু হলেও আছে, কিন্তু ঋত্বিকার মধ্যেও সেটা একদমই নেই, মানে ঋত্বিকার মধ্যে যে এই যে একজন মেকআপ আর্টিস্ট বা একজন টেকনিশিয়ান সেই অর্থে বা একজন জুনিয়র আর্টিস্ট তাদেরকে সবাইকে সমান চোখে দেখে, মানে যেই স্নেহ নিয়ে তাদের সাথে কথা বলে, যা মানে যেরকমভাবে তাদেরকে মানে খাবার পরিবেশন করা সব কিছুই এত আর আদর নিয়ে করে, সেটা সত্যিই ওর কাছ থেকে আমাদের অনেক কিছু শেখা। এই আর লক্ষ্মী ছেলেটা বলা হয়নি কিন্তু, ও বাবা কাকে লক্ষ্মী ছেলের দায়িত্বটা দেবো আমি জানি না, তবে একজন এমন একজন মানুষকে দিয়ে দিই যে আর আমাদের মধ্যে নেই, সেটা হচ্ছে বিশু, সুকান্তর নাম, আমরা এমনি ভালো নাম বিশ্বজিৎ, ও ছিল অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান দীর্ঘদিন আমাদের বহু ছবিতে, আমরা কাজ করে খুব আনন্দ করে, এবং ও ঠান্ডা মাথায় সেকেন্ড ক্যামেরাটা অপারেট করতো, এবং ঠান্ডা মাথায় পুরো এই এই ছোটোগুলোকে সামলে রাখতো, ওদের সাথে মজা এই আর কি ঠাট্টা। তারপরে যখন আমরা ইয়ে করলাম তোমার কাবাডি শ্যুট করছিলাম, ওখান থেকে বোলপুর থেকে হঠাৎ কোভিডের জন্য ঋত্বিকের কোভিড হলো, ফেরত চলে এলাম, পরের দিন আমার হলো এবং পাঁচজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরও হলো, বিশ্বজিৎও সম্পর্ক হয়েছিল আমি জানি না, কিন্তু তাতেও শরীরে কোনো একটা ডিসকমফর্ট হয়েছিল দরজা খোলেনি আরও নিজের। তারপরে একদিন সকালে বাড়ির লোক বুঝতে পারে যে বিশ্বজিৎ চলে গেছে, আমি দীর্ঘদিন এত কাঁদিনি, ও কাঁদিনি, আমরা সবাই কেঁদেছিলাম মানে আক্ষরিকভাবে কেঁদেছিলাম, সেটা আমরা আজও বুঝতে পারি না, বিশ্বজিৎকে ছাড়া লক্ষ্মী ছেলে রিলিজ করছে, বিশ্বজিৎ প্রিমিয়ারে নেই, এবং আমি জানি না
ওই লক্ষ্মী ছেলের ইয়েটা রেখে দিই করবে। উজান একটা কথা বললো যেটা বলছে, 21 বছর অপেক্ষা করতে হয়েছে বাবার কাছে অ্যাকশন শোনার জন্য। প্রথম যখন তুমি ফ্লোরে গেলে লক্ষ্মী ছেলের, সেই দিনটা কেমন ছিল যখন বাবা বল তোমাকে শট দেওয়ার জন্য রেডি হচ্ছে, তুমি তিনি অ্যাকশন বলবেন, সেটা কতটা ইমোশনাল ছিল? না কোথাও গিয়ে একটা মানে বাবা বলছেন, বাবা একদিকে পরিচালক একদিকে, সেই একটা ভয় বা একটা নার্ভাসনেস কি কাজ করেছিল? না সে তো স্বাভাবিক, স্বাভাবিকভাবেই সেটা মানে সেটা হওয়ারই কথা ছিল। কিন্তু আমি মানে যেহেতু মানে বাবার উপর আমার সম্পূর্ণ আস্থা আছে যে বাবা আমাকে কখনো ফলস পজিশনে ফেলবেন না, তো ওই কারণে আমি জানতাম যে ঠিক আমাকে গাইড করে দেবেন ঠিক সময় মতো। এবং অদ্ভুতভাবে যেটা সেটা ইন্টেনশন ছিল না ছিল কিনা জানি না, ফেসবুকে একটা ভিডিও বেরিয়েছে যেখানে আমি একটা ডায়লগ প্রোমো বেরিয়েছে, সেটা আমার প্রথম সিন ছিল এবং ভারী সিন, ভীষণ ভারী সিন, অনেক গুরুত্বপূর্ণ সংলাপ। এবং শুধুমাত্র সেটা নয়, উল্টো দিকে মা বসে আছেন, তাছাড়া অম্বরীশদা এবং মানে যারা সবাই বসে, সবাই অসাধারণ অভিনেতা এবং মানে তুখর অভিনেতা, তাদের সামনে দাঁড়িয়ে অনেক সংলাপ বলতে থাকা, এবং সেটা আমার ফার্স্ট সিন ছিল। এবং স্বাভাবিকভাবে সেই শুরুটা মানে এটা হচ্ছে মানে শোয়েব আখতার বোলিং করছে, আপনি যদি মানে ফার্স্ট বলটা ফেস করতে মানে যেই নার্ভাসনেস লাগে সেরকমই। কিন্তু কিরকম ভালো লেগেছে বলো? লোকে সত্যি ভালো লেগেছে, ওটা ভিডিওটা বেশ মানে জনপ্রিয় হয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ দেখেছে সেটা। হ্যাঁ, যেখানে মানে মূর্তি দেবী মূর্তির একটা রূপককে কল্পনা করা হচ্ছে, যে নারী শক্তিকে কীভাবে দেখানো হচ্ছে, নারী শক্তিকে কীভাবে প্রকাশ করা হচ্ছে, তার একটা অ্যানালিসিস, অ্যানালিসিস তো বলবো না, এটা হিন্দু ধর্মের, হ্যাঁ হিন্দু ধর্মের মধ্যে সেটা মানে লেখাও আছে, কিন্তু মানে লেখাও আছে ধর্মগ্রন্থেই আছে যে এইখানে এই যে দশভুজা, এই ভুজা হাতগুলো জিনিসগুলো কি, শুধু অস্ত্র তো নয়, মাতস তো যুদ্ধ করেন না, যুদ্ধের সময় যুদ্ধ করেন, অন্য সময় এই দশ হাত কি হয়, কেন মায়ের দশ, তার গুণগুলো, দশ দিকে গুণ, ডাইনামিজম, যে কারণে সে সবাইকে ছাপিয়ে দেবী হয়ে উঠতে পারে, সেইগুলো মানুষের এত ভালো লেগেছে, লক্ষ লক্ষ মানুষ এগুলো দেখছে, আমি দেখছি হুড় করে লোকে দেখছে, তখনও লিখেছিলেন আমি ভাবি মানে তখন তাদের মধ্যে ফ্যাসিনেটিং, ফ্যাসিনেটিং। এবং এইখানেই তো সনাতন ধর্মের আলাদা গাম্ভীর্য, ইনফ্যাক্ট সব ধর্মেই তুমি যদি খুঁড়ে দেখো না, মণিমুক্ত তো নিচেই থাকে, হ্যাঁ কাজে তলায় ঢুকতে হবে, ওপরে ওপরে দেখলে কিছু দেখবে না, শুধু কয়লা খনি দেখতে পাবে। বাবা কৌশিক গাঙ্গুলির পরিচালক কৌশিক গাঙ্গুলি, এই দুটো সত্তাকে আলাদা করবে কিভাবে? আলাদা করার কোনো প্রশ্নই নেই, দুটোই একসাথে সারা জীবন থাকবে। 26 অগস্ট অব্দি পরিচালক কৌশিক গাঙ্গুলি থাক, বাবা তো চিরকালের জন্য থেকে যাবেন, ওটা আলাদা করার কোনো প্রশ্নই ওঠে না। হ্যাঁ অবশ্যই, মানে আমার মনে হয় যে যেরকমভাবে তিনি গল্পটা বোনেন নিজের মাথায়, সেটার জন্য তো প্রত্যেকটা সুতো ঠিক না হলে তখন তত মানে ততক্ষণ উনি খুশি হন না। কিন্তু আমি এইটুকু বলবো যে খুঁতখুঁতে হওয়াটা মানে পারফেকশনিস্ট সেই অর্থে হওয়াটা সবাই যে ভালো চোখে দেখে তাও নয়, কারণ মাঝে মাঝে কাজের ক্ষতিও হয়ে যায়। বাবা আমার মনে হয় যে বাবা বাবার যেই মানে যেটা চান একটা একজন অভিনেতার থেকে বা একটা শটের থেকে বা একটা ফ্রেমের থেকে, সেটার মধ্যে একটা অদ্ভুত ব্যালেন্স আছে, মানে ওই এক এক কোথাও গিয়ে একটা এই যে সারেন্ডার করে দেওয়া, সমর্পণ করে দেওয়া যে এটা ঠিক আছে বা এটা ভালো আছে, বেশি খুঁতখুঁত না করে সেই সারেন্ডার করার মধ্যে একটা কনফিডেন্স আছে, একটা সাহস আছে, সেটা বাবার মধ্যে আছে। আমার মনে হয় যে সেই ওই পর্যায়টা অবধি উনি চেষ্টা করেন, তারপর বুঝে যান যে না ঠিক আছে। না এরকম অনেকগুলো ফ্যাক্টর থাকে, একটা শর্ত শুধু একটা অভিনেতার অভিনয় নয়, তার সাথে একটা ক্যামেরা মুভমেন্ট আছে, একটা লাইটের প্লেসমেন্ট আছে, একটা প্রাকৃতিক কিছু জিনিস থাকে, ঠিক সময় একটা হাওয়া দিয়ে একটা পর্দা উড়লো বা একটা ভালো পাখি উড়ে গেল বা একটা ভালো দুর্দান্ত একটা নৌকো পাসিং হয়েছে, সেখানে অভিনেতা কম নম্বর পেয়ে যায়, মানে আমার ক্ষেত্রে অন্তত। আমি অ্যাভারেজে একটা শর্ট হওয়ার পরে যদি দেখি যে অ্যাভারেজে 5টার মধ্যে 3টে ব্রিলিয়েন্স আছে, আমি বাকি দুটো নিয়ে আর মাথা ঘামাই না, সেই দুটোর মধ্যে কিন্তু অভিনেতাও পড়তে পারে, ক্যামেরাম্যানও পড়তে পারে, একটু নড়েছে শটটা, কিন্তু শটটা এত ভালো অভিনয় করেছেন একজন, ওই শেখটা আমি আর মাথা কামাবো না আমি, কারণ আমার ওই অভিনয়টা দ্বিতীয়বার হবে না। হ্যাঁ কাজে ওই 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 প্রিসিশন থাকতে হবে, কিছু লোকের সেই প্রিসিশন থাকে না, তারা সকাল থেকে বিকেল পর্যন্ত ওই শটটাই নিতে থাকে, নিখুঁত করতে 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 করতে, যে নিখুঁতটা উনি চাইলেন সেই নিখুঁতটা দর্শক বুঝতে পারলো কিনা খুব ইম্পর্টেন্ট। পরিচালনা করার ক্ষেত্রে কি তুমি স্ক্রিপ্ট নিয়ে সচেতন ছিলে যে এইরকম স্ক্রিপ্ট হবে বা কোনো গিয়ে কি তুমি আলাদা করে ভেবেছিলে? মানুষের যাতে ভাল লাগে এটা চাইবই আমি, সেটা সব ছবির ক্ষেত্রে তো চাই। আজে উজানের জায়গায় পরম অভিনয় করলে, আবির অভিনয় করলে বা ঋত্বিক অভিনয় করলে বা অনির্বাণ করলে, আমি তো স্ক্রিপ্ট এরকমই লিখতাম, কিন্তু তাদের মতন করে লিখতাম, এটা আমি উজানের মতন করে। রসগোল্লা একটা গ্রামের সরল ছেলের রোল করেছিল, আর এখানে একটা
খুব চাপা মধ্যবিত্ত পরিবারের একটা ছেলের চরিত্র, যে খুব শেকি কিন্তু একটা স্ট্রং কাজ করছে, যে ভীষণ গোটানো ইন্ট্রোভার্ট টাইপের একটুখানি, কিন্তু তার একটা আলাদা প্রিন্সিপাল আছে। সেই অদ্ভুত চরিত্রটাকে ধরাটা কিন্তু খুব ইজি না, তা ওই বোঝাটা ওকে ওই নবীনচন্দ্র দাস থেকে সরিয়ে এতদূর নিয়ে চলে আসা হয়েছে। আবার যদি উজানের সাথে আমি কাজ করার সুযোগ পাই নিশ্চয়ই পাবো, এবং আমার দায়িত্ব সেটার ব্যবস্থা করাটা, ওর দায়িত্ব নয়। সেই কাজটা করার সময় আমারও দায়িত্ব, আমি সেই যোগ্যতা তো অর্জন করতে হবে, আমাকে চাইতে হবে এর মাঝখানে ও যে কাজগুলো করছে তার থেকে একটা অন্য ডিরেকশনে ওকে নিয়ে যাওয়া যায় কিনা। এটা না বেড়াল করে নিজের বাচ্চাকে, না ওই ঘেটি ধরে ধরে বিভিন্ন রান্নাঘর চিনিয়ে দেয় পাড়ার, যে এইখানে এই আর পরিবারে থাকে, যে দেখেছো সেটা কখনো, বেড়াল বাচ্চাদের নিয়ে গিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন রান্নাঘর দেখিয়ে দেয়, এখানে এটা এখানে এইটা, আমি ওই রান্নাঘরই দেখাচ্ছি, এটা সবে দুটো রান্নাঘর দেখলো, একটা ভিএন, একটা ভিএন, একটা রান্নাঘর। কৌশিক গাঙ্গুলির পরিচালনা কোন ছবি তোমার খুব কাছের? ছোটদের ছবি, ছোটদের ছবি। কতবার দেখেছো ছবিটা? তিনবার বোধহয়, তিন চারবার তো বটেই। আমি ওটা নিয়ে গবেষণাও করেছি, একটা কনফারেন্সে পেপার লিখেছিলাম, তো বাবার ছবি নিয়ে খুব নিউট্রালি লিখতে হয়েছিল স্বাভাবিকভাবে, বেশি প্রশংসা করলে তো গবেষণাটা ঠিক হবে না। এই প্রশ্ন আমাকেও করো, ওজনের কোন ছবিটা আপনার সত্যি লক্ষ্মী ছেলে? ছাব্বিশ আগস্ট, মানে লক্ষ্মী ছেলে এখনো রিলিজ করেনি। তুমি রসগোল্লা কতবার দেখেছো? কতবার আমি গুনে বলতে পারবো না কতবার, আমার খুব ভালো লাগে ছবিটা, অত্যন্ত ভালো কাজ করেছিল ছবিটাতে, ও নয় পরিচালক, আর্ট ডিরেক্টর, গ্রাফিক্স টিম সবাই, এবং আমার এত নিরাপদ লেগেছিল উজানকে নিয়ে বাবা হিসেবে, ওকে যারা ঘিরেছিল না, খরাজ মুখোপাধ্যায়, বিদীপ্তা, শান্তিলাল মুখোপাধ্যায়, আমার নিরাপদ লাগছিল, আমার শুটিংয়ের সময় যথেষ্ট বড় দত্ত, রজতাভ দত্ত, পুরো দেখো বাঘের দ্বারা মানে কি বলবো ঘেরা, কিন্তু এই লোকে এই ছবিতে উজানকে আবার একদম অন্যরকম ভাবে দেখবে, আমি বিশ্বাস করি পরবর্তীকালে উজান যে ছবি করবে। অভিনেতা উজানের সাথে আমার এখন ইন্টারাকশন হয় বিভিন্ন, আমাদের নিজেদের ঘরোয়া পার্সোনাল মানে মিউচুয়াল অ্যাক্টিং ক্লাসেস যেগুলো হয়, আমাদের অ্যাক্টিং রিয়াকশন যেগুলো আমরা নিজের নিজেকে করে করে দেখি, আমি করলাম ও করলো এরকমভাবে, সেইগুলোতে বুঝতে পারি অনেক কিলোমিটার আরও এগিয়ে এসছে। মেধাবী, খুবই পরিশ্রমী অভিনেতা, সবাই আশীর্বাদ করুক যাতে ভালো কাজ করতে পারে। দর্শকদের কী বলবে, হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন বাকি রয়েছে, কী বলবো? আপনারা ছবিটা দেখুন, বাংলা ছবির তো ভালো আপনারা চান, তার থেকেও বড় দরকার হচ্ছে আপনাদের নিজেদের ভালো। লক্ষ্মী ছেলে আপনাদের নিজেদের এবং নিজের পরিবারের ছোট থেকে বড় প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ ছবি। অনেকে বলেন না আসুন বাংলা ছবি দেখুন, বাংলা ছবির পাশে দাঁড়ান, কিচ্ছু দাঁড়াতে হবে না, আপনি আপনার পরিবারের পাশে দাঁড়ান, পরিবারের মানুষদের মানসিক উৎকর্ষের জন্য এই ছবিটা দেখতে আসুন। বাংলা ছবি বাঁচাবার দায়িত্ব কাইন্ডলি নেবেন না, সে নিজেই বেঁচে থাকবে তার নিজের গুণে এবং তার প্রতিষ্ঠায় এবং তার মননে, বাংলা ছবি ঠিক ঠিকই থাকবে। সেরকম পরিচালক আমাদের কাছে অনেক আছেন যারা ভালো ছবি বানাবেন এবং বাংলা ছবি বেঁচে থাকবে। আপনারা আসুন, এই ছবি দেখুন, একটা কথা মাথায় রাখবেন, শুধুমাত্র অ্যালোপ্যাথি বা হোমিওপ্যাথি ওষুধ খেয়ে সুস্থ থাকতে পারবেন না, মনের যদি এন্টারটেনমেন্টের মেন ওষুধ কিন্তু নিজের আনন্দে থাকা, সিনেমা থেরাপি, সিনেমা থেরাপি, মিউজিক থেরাপি, নাটক দেখুন, গান শুনুন, ছবি আঁকুন, এই করেও ভালো থাকুন, পাশাপাশি নিজের যেটা পেশা সেটা করুন, ভালো থাকবেন। দেখা হচ্ছে ছাব্বিশে অগস্ট, ছাব্বিশে অগস্ট আসছে, লক্ষ্মী ছেলে আমাদের ফেভারিট ফেস্টটা বলে দিই, কোনটা বলো? নিকটবর্তী প্রেক্ষাগৃহে। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।